হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা কুকুরের যেমন কখনোই সোজা হয় না ঠিক তেমনি হয়েছে আমাদের পড়শি দেশের এক ইউটিউবারের যদিও তার নাম জানা নেই তবে তার চ্যানেলের নাম হলো ডিফেন্স আপডেট বাংলাদেশ যদিও এই চ্যানেলটি অনেকের কাছে ফেক নিউজ বাংলাদেশ নামেও পরিচিত তো যাই হোক বন্ধুরা এবার আসল কথায় আসি এই ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন গতকাল তার চ্যানেলে ভারতীয় রাফেল বিমান নিয়ে একটি ভিডিও আপলোড করেছে এবং সে তার ওই ভিডিওতে বলেছে যে ভারত নাকি ছত্রিশটি রাফেলের মধ্যে বেশ কিছু পুরনো রাফেল কিনেছে এবং গত উনত্রিশে জুলাই ভারত যে পাঁচটি রাফেল জেট ডেলিভারি পেয়েছে তার মধ্যে নাকি একটি রাফেল জেট পুরনো প্রমাণ হিসাবে তিনি এই ছবিটি শেয়ার করেছেন তাই আসুন দেখি আজকের এই ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করবো যে ভারত কি সত্যিই পুরনো রাফেল জেট কিনেছে আর যদি নাই বা কিনে থাকে তাহলে এই ছবিটির সত্যতা কি তো চলুন দেখি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে চ্যানেলে আপলোড হওয়া সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে পারেন এছাড়া ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা ভিডিওর প্রথমে আমরা এটা দেখার চেষ্টা করবো যে ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন রাফেলের যে ছবিটি দেখিয়েছেন সেটি কি সত্যি পুরনো রাফেল এই প্রশ্নটির উত্তরে আমি সরাসরি বলবো যে না রাফেলটি পুরনো নয় কারণ প্রথমত কোনো দেশ নিশ্চয়ই আড়াইশো মিলিয়ন প্লাস দামে কোনো পুরনো ফাইটার জেট কিনবে না দ্বিতীয়ত সত্যি যদি ভারত পুরোনো ফাইটার জেট কিনতো তাহলে অবশ্যই সেগুলোকে নতুন বয়ে চাওয়ানোর জন্য অন্তত সেগুলোকে ভালো করে পেন্ট তো করাই হতো যদিও ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন বলছে যে ভারত চীন পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় তড়িঘড়ি করে পুরনো ফাইটার জেট কিনছে তবে সত্য হলো এটা যে পাকিস্তান নয় বরং চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে ভারত পুরনো ফাইটার জেট ঠিকই ক্রয় করছে কিন্তু সেগুলো রাফেল নয় বরং সেগুলো মিক টোয়েন্টি নাইন তো বন্ধুরা এখন কথা হলো সত্যিই যদি ভারত কোনো পুরোনো রাফেল ফাইটার জেট না কেনে তবে ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন যে ছবিটি শেয়ার করেছে তার আসল সত্যতা কী তো বন্ধুরা ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন রাফেলের যে ছবিটি শেয়ার করেছে সেটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেটি একটি টুইন সিটার রাফেল যার সিরিয়াল নম্বর বি জিরো জিরো থ্রি অর্থাৎ এই রাফেলটি একটি ট্রেনার ভার্সন বন্ধুরা ভারত তার অর্ডার ফার্স্ট রাফেল ফাস্ট রাফেল ডেলিভারি পেয়েছিল দু হাজার সালে যার সিরিয়াল নম্বর ছিল বি জিরো জিরো এইট এছাড়া আমি এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের আরও একটি রাফেল বিমানের ছবি আপনাদের দেখাচ্ছি যা সিরিয়াল নম্বর আর বি জিরো এখানে আমার এই ছবিটি শো করানোর উদ্দেশ্য ছিল আপনাদের মূলত এটা জানানো যে ভারতের অর্ডারকৃত ছত্রিশটি রাফেলের মধ্যে যে আটটি ট্রেনিং ভার্সন থাকার কথা ছিল সেই আটটি বিমান ইতিমধ্যে পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং তৈরি হওয়ার পরে সেই বিমানগুলোকে নিশ্চয়ই গুদামে রাখা হয়নি কারণ ভারতীয় পাইলটরা উনত্রিশে জুলাই বিমানগুলোকে নিজেরাই চালিয়ে নিয়ে এসেছে অর্থাৎ বিমানগুলিকে ভারতীয় এয়ারফোর্সের পাইলটরা ফ্রান্সে বসেই তাদের ট্রেনিংয়ের জন্য ইউজ করেছে এছাড়া আপনাদের একটু জানিয়ে রাখি যে যে আর বি জিরো জিরো এইট সিরিয়াল নম্বরের বিমান দু হাজার সালে ভারত ডেলিভারি পেয়েছে সেটি সর্বশেষ ব্যাচে ভারতে আসবে অর্থাৎ এতদিন এটাকে ফ্রান্সে বসেই ট্রেনিংয়ের কাজে ব্যবহার করা হবে এখানে সর্বশেষ কথা হল ফেক নিউজ বাংলাদেশ চ্যানেলের অ্যাডমিন যে আর বি জিরো জিরো থ্রি সিরিয়াল নম্বরে রাফেল বিমানের ছবিকে ঢাল হিসাবে ব্যবহার করেছে সেটি মূলত অনেক আগেই তৈরি হয়ে গিয়েছিল এবং তৈরি হওয়ার পরে বিমানটিকে ক্রমাগত ভারতীয় পাইওয়াটরা ট্রেনিংয়ের কাজে ব্যবহার করেছে তাই বিমানের পেন চটে যাওয়ার বিষয়টি নিতান্তই সামান্য হয়তো সামনের ব্যাচে এখনও আরও আরবি সিরিজের রাফেল বিমান আসবে যাদের অবস্থাও আরবি জিরো জিরো থ্রি সিরিজের রাফেলের থেকেও খারাপ হতে পারে তাহলে বন্ধুরা আশা করছে এখন আপনারা আসল ব্যাপারটা বুঝতে পেরেছেন তবে এখানে সব থেকে মজার বিষয় হলো ভারত চাইবে হয়তো ফ্রান্সকে তাদের বিমানগুলোর দুর্দশার কথা বলে সেগুলোকে আবার পুনরায় বিনা পয়সায় ফ্রান্স থেকে পেন্ট করিয়ে আনতে পারত কিন্তু ভারত তো বাংলাদেশ বা পাকিস্তানের মতো ক্ষয়রাতি নেয় না তাই বোধহয় এমনটা করেনি তাছাড়া মেন্টেনেন্স যখন ভারতেই সম্ভব তখন আর এমনটা করার কোনো দরকার নেই তাই না তবে ফ্রান্স থেকে পেন্ট করাবে হয়তো ভারতের কিছু অর্থ বেঁচে যেত কিন্তু ভারত তো আর বাংলাদেশ নয় যে সামান্য কিছু অর্থের জন্য নিজের আত্মসম্মানের কথা ভুলে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন